হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আর আজকে আমি কথা বলবো দুটো সিনেমার ব্যাপারে, একটা হচ্ছে গুমনামি এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে অসুর। হ্যাঁ, প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটু লেটে আপডেট দিচ্ছি তোমাদের, তো সেই কারণেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং শুরু করি গুমনামি। যে টিজারটা বেরিয়েছে সেইটার কথা দিয়ে, তো এই সিনেমার ডিরেক্টর হচ্ছেন সৃজিত মুখার্জি এবং স্টোরি, স্ক্রিন প্লে, ডায়লগ এগুলো সৃজিত মুখার্জি লিখেছেন এবং এই সিনেমাতে অভিনয় করছেন প্রসেনজিৎ, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী, বিপ্লব দাশগুপ্ত, তারপর হচ্ছে গিয়ে সঞ্জয়, অক্ষয় কাপুর, সত্যম, শুভাশিস বন্দ্যোপাধ্যায়, প্রান্তিক ব্যানার্জি এবং অন্যান্যরা। এই মুভির ডিওপি হচ্ছে সৌমিক হালদার, সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং অরিন্দম রায়, অধীপ সিং এবং মানিক, মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং সাউন্ড বাই NIAS অ্যান্ড DL রয়। তো এগুলো ছিল কিছু ইনফরমেশন এবং এখন যে টিজারটা গত মানে 15 আগস্ট, গতকাল 15 আগস্টে রিলিজ করেছিল, তো সেটারই রিভিউ দেব। তো টিজারটা দেখার পর তো আমি তো পুরো থ, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখানে নেতাজির রোলে অভিনয় করছেন এবং আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এখানে এমন এমন কিছু, মানে যে মেকআপ, মানে যে করা হয়েছে সেই মেকআপ আর্টিস্টকে আমি আগে ধন্যবাদ দিতে চাই এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যার কোনো তুলনা নেই। আমরা দেখেছি মনের মানুষ যে সিনেমাটা হয়েছিল সেখানে একরকম এবং এইটা সম্পূর্ণ আলাদা একটা চরিত্র। এখানে এত সুন্দরভাবে তার মেকআপ করা হয়েছে এবং টিজারটাতে দেখানো হলো যে যে লুকটা তাকে, নেতাজির লুকটাতে করা হয়েছে, জাস্ট অসাধারণ এক কথায়। এবং টিজারটায় আমরা জান, মানে হয়তো কিছু একটা রহস্যভেদ হতে পারে যে নেতাজিকে রাশিয়া, নেতাজিকে ধরার পর সে মারা গেছিলো কি না এবং তাকে রাশিয়াতে শোনা যে গেছে, যে টিজারই দেখা যাবে যে তাকে হয়তো রাশিয়াতে আটকে রেখে তার উপর টর্চার করে তাকে খুন করে দেওয়া হয়েছে এবং আর আবার কিছুটা জানা যায়, এই টিজারই বলতে শোনা যাবে যে সে তাকে হয়তো, সে হয়তো কোনোভাবে পালিয়ে, মানে মারার আগে পালিয়ে গেছে, পালিয়ে সে শেষ জীবনটা সে সন্ন্যাসী হিসাবেই ভারতে ফিরে এসেছিলেন। তো এরকমই একটা টান টান উত্তেজনা এই সিনেমার টিজারটাতে আমরা দেখলাম এবং সৃজিত মুখার্জিকে বল, মানে কি বলবো, সে একজন অসাধারণ অভি, মানে ডিরেক্টর, রাইটার, স্ক্রিন প্লে লিখেছেন এবং ডিরেক্ট করছেন, তার জাস্ট তার কোনো কথা হবে না। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই সিনেমাটা দুটো ভাষায় রিলিজ করবে, হিন্দিতে এবং বাংলাতে, কারণ এটা হওয়ার দরকার, কারণ নেতাজি আমাদের দেশের একটা গর্ব এবং তার যে জীবনীটা যেটা আমরা জানি না সেইটা এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং এটা দেখলাম যে আজকেই ফেসবুকে দেখলাম যে এই ব্যাপারটা নিয়ে একটা জলঘোলা হচ্ছে যে নেতাজির আদৌ মারা গেছেন কি না, মানে এটা কিছু একটা সমালোচনা হচ্ছিলো ফেসবুকে, আমি সেটা দেখলাম। তো আমাদের সকলেরই জানা দরকার যে নেতাজির সাথে কি হয়েছিল বা কিছুটা হলেও আমরা এই সিনেমাটার মাধ্যমে জানতে পারবো। তো এখানে অনির্বাণ আছে, অসাধারণ অভিনেতা, এবং এইখানে যেভাবে অভিনয় করা হয়েছে, ডায়লগ আছে একটা যে
এখানে হাই কোয়ালিটির গাঁজা খেয়ে কথা বলছে যে নেতাজি সন্ন্যাসী হিসাবে ফিরে এসেছেন ভারতে, এরকম একটা ব্যাপারও আছে। তো আমার জাস্ট অসাম লেগেছে এক কথায়। তোমরা টিজারটা দেখো, দেখে বুঝতে পারবে যে কিরকম ধরনের সিনেমাটা হতে চলেছে। সিনেমাটা এই দুর্গা পুজোতেই রিলিজ করবে, জাস্ট অসাম, এক কথায় অসাম, কোনো কথা হবে না। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অ্যাক্টিং জাস্ট কোনো। এবং এবং পরের যে সিনেমাটার কথা বলবো তার নাম হচ্ছে অসুর। এই সিনেমাটা ডিরেক্ট করছেন পাভেল এবং অভিনয় করছেন জিৎ, আবির এবং নুসরাত জাহান এবং অন্যান্যরা। কিন্তু আমরা এর দেখেছি যে বাচ্চা শ্বশুর রিলিজ করেছে, এবং এটা একটা, এবং এই অসুর সিনেমাটা একটা মানে বাচ্চা শ্বশুর বা এবং অসুর, তো এর মধ্যে কোনো মিল নেই, নাও থাকতে পারে। তো যেইটুকুনি জানি যে এই অসুর মুভির একটা থ্রিলার মুভি হতে চলেছে। তো এটার ফার্স্ট লুক বেরিয়ে গেছে, এবং এখানে দেখা যাবে যে যে পোস্টারটা, পোস্টারটাতে দেখা যাবে যে জিৎ একদিকে তাকিয়ে আছে এবং আবির সোজাসুজি তাকিয়ে আছে, কিন্তু তাদের এই তাকানোটা বা এই যে হাসিটা, দুজনেই হাসছে কিন্তু তাদের যে হাসিটা একটু অন্যরকম। এখানে আমরা দেখতে পাবো যে এই যে দুটো ছবি, এই দুটো ছবির মধ্যেখান দিয়ে একটা লাইটের মতন একটা মানে জায়গা দেখা যাচ্ছে, এবং এই ছবিটা পুরো আবছা আবছা, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর রাখা হয়েছে। তো আমার মনে হয় এটা একটা থ্রিলার তো হচ্ছেই, তো এটা আমরা একটা অ্যানালাইসিস করতে পারি। এবং এখানে দেখা যাচ্ছে যে আবিরের হাতে একটা দেশলাই কাঠি জ্বলছে, কিন্তু সেইটাও একটা আবছা আবছা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর করা হয়েছে। তো পোস্টারটা তো একটা ইন্টারেস্টিং লাগছে, এবং আমার মনে হচ্ছে এখানে যে থ্রিলার হবে, বা থ্রিলারটা তো হচ্ছে কিন্তু এখানে সাইকো কোনো একটা ব্যাপার থাকতে পারে। তো এই চরিত্রে হয়তো অভিনয় করছেন আবির। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পিএ বাংলা, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না।